কুমিল্লায় পূজা মণ্ডপে মহাগ্রন্থ পবিত্র আল কুরআনকে অবমাননা করার প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে পুলিশের সাথে ব্যাপক ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। জুমার নামাজের পূর্ব মুহূর্তে এক দারোয়ান এসে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট তালাবদ্ধ করে দেয়। এ সময় মুসল্লিরা নামাজের আগেই ওই দারোয়ানকে ধাওয়া দেয়। এ সময় পুলিশের সাথে বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের সাথে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মুসল্লিরা উত্তপ্ত হয়ে পড়ে এবং নারায়ে তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতে থাকেন। এদিকে এই বিক্ষোভকে দমাতে পুলিশ ব্যাপক পরিমাণ প্রস্তুতি গ্রহণ করে। পরে মুসল্লিদের উপস্থিতি দেখে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। মিছিলটি বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে পল্টন হয়ে এবং নয়াপল্টনের দিক হয়ে ফকিরাপুলের দিকে যায়। বিশাল এক মিছিল ছিল, যেখানে হাজার হাজার মুসল্লি ছিল। তাদের মুখে একটাই দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক। চলুন তাহলে এক নজরে দেখে নিই বাইতুল মোকাররম এবং পল্টন এলাকায় কেমন পরিবেশ ছিল শুক্রবার জুমার নামাজের পর। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন, ভিডিওতে অনেক তথ্য রয়েছে। তাড়াতাড়ি ভিডিওটি আপলোড করার কারণে এডিটিং খুব কম হয়েছে, এজন্য ভিডিওটি আপনারা না টেনে দেখবেন, কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনি পেতে পারেন। ধন্যবাদ। Thank you.
আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ করছে। কুমিল্লায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমিল্লায় একটি পূজা মণ্ডপে মহানবী হযরত মুহাম্মদ Gracias.